নজর রাখবো পরবর্তী সংবাদে। আজকে দিনে দাঁড়িয়ে যখন ত্রিপুরা রাজ্য জুড়ে কার্যত আধুনিক ত্রিপুরার রূপকার অর্থাৎ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে, ঠিক তখনই দেশের প্রধানমন্ত্রীকে দেখা গেছে শুভেচ্ছা জ্ঞাপন করতে। অর্থাৎ তিনি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে আধুনিক ত্রিপুরার রূপকারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তিনি, এবং মহারাজার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে এগোচ্ছে রাজ্য, সেই মতও প্রকাশ করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন তিনি বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজ দেখা গেছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, কি বলেছেন এবং কি বা উদ্দেশ্য, কি বা বার্তা তুলে ধরেছেন আজ তিনি? আমি এই প্রসঙ্গে আসার আগে একটু মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের জীবনী নিয়ে অবশ্যই আলোচনা করবো। 1280 সাল থেকেই ত্রিপুরা রাজ্যে কিন্তু শাসন করছিল মাণিক্য রাজবংশ, আর 1908 সালের 19শে অগাস্ট তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1923 সালে ত্রিপুরা রাজ্যের 184তম রাজা হিসেবে তার রাজ্য অভিষেক হয়। আর তার রাজত্বকালে রাজ্যের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সড়ক, পরিবহন সর্বোপরি কিন্তু সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আর তাতেই আধুনিক ত্রিপুরা রূপকার হিসেবে স্বীকৃত স্বীকৃতি হয়েছেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরদের প্রথা। আর যেহেতু মহারাজা বীর বিক্রমের জন্মদিন, তাই সে উপলক্ষে কিন্তু রাজ্য জুড়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন ছুটির মেজাজে দেখা গেছে একেবারে রাজ্যে আনন্দ ধারায় মাণিক্য রাজবংশের 184তম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 116তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এবার আমি আজকে শুধুমাত্র রাজ্য কিন্তু নয়, এদিন যথাযোগ্য মর্যাদায় ওনার জন্মদিন পালন করা হচ্ছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মার জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ওনার এক প্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে কেন এটা আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মাকে, কারণ রাস্তাঘাট থেকে শুরু করে আর রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, এ সমস্ত বিষয়ে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্যের দিক দিয়ে তখনকার সময়ে কিভাবে রাজ্যকে আরো উন্নত করা যায় সেই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তা করেছিল এই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তার উদাহরণস্বরূপ আমাকে যদি বলতে হয় তাহলে তা হচ্ছে এমবিবি কলেজ, তা হচ্ছে মহারাজা বীর বিক্রম রাজার নামে একাধিক প্রতিষ্ঠান গুলি রয়েছে। প্রথম থেকেই কিন্তু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য প্রত্যেকে যেন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু তিনি আধুনিক চিন্তা ভাবনা আগে থেকেই করতেন, তাই ওনাকে আধুনিক ত্রিপুরার উপকার হিসেবে বলা হয় বা আধুনিক ত্রিপুরার উপকার হিসেবে চেনা হয়। আর প্রধানমন্ত্রী মোদীও কিন্তু ঠিক এই কথাগুলি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আধুনিক ত্রিপুরা বা ওনার যে স্বপ্নের ত্রিপুরা, সেই স্বপ্নের ত্রিপুরার জন্য তিনি যেভাবে পরিকাঠামো উন্নয়নের জন্য চেষ্টা করেছিলেন, পরিকাঠামো উন্নয়নের জন্য ওনার যে চিন্তাভাবনা ছিল শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে, এই বিষয়টা এই লক্ষ্যকে আগামী দিনে সামনে রেখেই কিন্তু রাজ্য সরকার কাজ করছে। ঠিক এইভাবে কিন্তু উনি ওনার এক স্যান্ডেলে একটি বার্তা দেন এবং তার সাথে তিনি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের ছবিতে বা প্রতিকৃতিতে যে পুষ্পাঙ্ক অর্পণ করেছিলেন সে ছবিও কিন্তু তিনি পোস্ট করেছেন, এবং সেই পোস্ট দিয়ে যথেষ্ট রাজ্যবাসী বা বিশেষ করে এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু অনেকটাই ইঙ্গিত বহন করছে। কেননা রাজ্যে বিশেষ করে রাজবংশের একেবারে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ছিল একেবারে জনপ্রিয় একজন রাজা, বা উনি রাজ্যের জন্য অনেক কিছু করেছেন, ওনার অবদান যথেষ্ট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই যে ওনার অবদান সেটা শুধুমাত্র রাজ্যবাসী নয়, গোটা দেশে জানে, গোটা দেশে জানে যে ত্রিপুরাকে আধুনিক করার ক্ষেত্রে মহারাজা কি কি করেছিলেন বা ওনার কি কি চিন্তা ভাবনা ছিল। এই বিষয়গুলিকে সামনে রেখে আগামী দিনে রাজ্য সরকারকে কাজ করতে হবে এই এই বার্তায় কিন্তু প্রধানমন্ত্রী ওনার এক স্যান্ডেলে তুলে করেছে। একই সাথে আমরা দেখেছি বিভিন্ন পার্টি অফিসেও কিন্তু ওনার যোগ্য মর্যাদা ওনার জন্মদিন পালন করা হয়েছে। আমরা প্রথমেই দেখেছি বিজেপি প্রদেশ কার্যালয়ে ওনার জন্মদিন পালন করা হয়েছে, ঠিক তেমনি দেখা গেছে কংগ্রেসের কার্যালয়ে কিন্তু ওনার এই জন্মদিনকে উদযাপন করা হয়েছে। অর্থাৎ মহারাজা বীর বিক্রমের যে জন্মদিন, সেই জন্মদিন কিন্তু শুধুমাত্র রাজ্যেতে পালিত হচ্ছে তা নয়,
বীর বিক্রম বিমান দুঃখিত বর্তমান মহারাজা বীর বিক্রম বিমানবন্দর মেঘালয় মেলা হচ্ছিল নীরমহল এনডিডি কলেজ মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর দেবর্মার রাজত্বকালে স্থাপিত। কারণ তো মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেবর্মার রাজত্বকালে ত্রিপুরার সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছিল, তা কিন্তু সর্বজন বিদিত। আর তাতেই তিনি ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার হিসেবে স্বীকৃত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেখা গেছে যে সোমবার রাতে সর্বত্র যথাযোগ্য মর্যাদায় মহারাজের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর দেবর্মার 116তম জন্মদিন পালন করা হয়েছে। ঠিক তেমনি প্রধানমন্ত্রীও কিন্তু শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং আজ সকালেই দেখা গেছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে জন্মজয়ন্তী, এবং সেই জন্মজয়ন্তীতে আর শুভেচ্ছা জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বলা যায় দেশবাসী এবং রাজ্যবাসীরও কিন্তু আজ নজর কেড়েছেন তিনি। সংবাদ আপাতত এই পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।